হ্যামবার্গ টাইমস। কিছু মুহূর্ত স্মৃতি হয়ে থাক। ছায়াবানী রিসেপশন হল, শীতাতপ নিয়ন্ত্রিত, বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, মিটিং ও কনফারেন্সের জন্য যোগাযোগ করুন ছায়াবানী সিনেমা বিল্ডিং আরামবাগ। মোবাইল নম্বর 9434976827 অথবা 9083454930। বিমা কোম্পানির দপ্তরে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের দুটো ইঞ্জিন, আতঙ্কে এলাকা। বাঁকুড়ার মাচানতলা এলাকায় একটি বিমা কোম্পানির দপ্তরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়া শহরে। আজ সকালে বিমা কোম্পানির ওই দপ্তরে প্রথমে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন, লাগাতার চেষ্টা চালালেও আগুন নেভানো যায়নি। যে বিল্ডিংয়ে আগুন লেগেছে সেই বিল্ডিংয়ে স্টেট ব্যাংক সহ বিভিন্ন বিমা সংস্থার অফিস রয়েছে, পাশেই রয়েছে রান্নার গ্যাস বিতরণ সংস্থার অফিস। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি, এমনকি কিভাবে আগুন লাগলো সেটাও এখনও পর্যন্ত জানা যায়নি। পুলিশ তদন্ত করছে। বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, আরামবাগ টাইমস। আগুন জ্বলছে তো মনে উঠছে। হ্যাঁ, ভিতরে সে কাজগুলো ঘুরছে, আর যাওয়া যাচ্ছে না। আসলে ভিতরে ঢুকবো কি করে, শ্বাসকষ্ট হচ্ছে তো ঘর মধ্যে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ, 50% ছাড়ে কম্পিউটার শেখার নির্ভরযোগ্য সরকারি প্রতিষ্ঠান ন্যাশনাল ইউথ কম্পিউটার সেন্টার। তাই দেরি না করে আজই চলে আসুন ন্যাশনাল ইউথ কম্পিউটার সেন্টারে। যখন অফিস খুলে তখন পর্যন্ত কোনো কিছু ছিল না, মেন সুইচ যখন অন করেছে তারপর কোনো কিছু ফায়ারিং হয়ে শর্ট সার্কিট হয়ে ব্যাপারটা হয়েছে, জাস্ট আধ ঘন্টার মধ্যে এই ব্যাপারটা হয়েছে, মানে তৎক্ষণাৎ ফায়ার ব্রিগেডের টিম চলে এসেছে। মানে এখন কি পরিস্থিতি আছে, এখন কন্ট্রোলের মধ্যে আছে। আচ্ছা, এখানে কি কি ছিল গুরুত্বপূর্ণ? কম্পিউটার, এসি, ফ্যান, লাইট, ফার্নিচার সব কিছু। এটা যদি রাতের বেলা হতো তাহলে কতক্ষণে বিপজ্জনক হতো? সকালে আমার ওয়ার্ড পরিদর্শনে বেরিয়েছিলাম, সমস্ত কাজ টাজ যারা ক্লিনার ঠিক ঠিক করছে কিনা। ফেরার পথে শুনলাম যে এরকম স্টেট ব্যাংকের ওপরে আগুন লেগেছে, তাড়াতাড়ি ছুটে এলাম। এসে পর যেটা দেখলাম যে আদিত্য বিড়লার যে অফিস, সেই অফিসে সিকিউরিটি রুম থেকে কোনোভাবে এসি মেশিন থেকে আগুন লেগেছে যা খবর পেলাম। সাথে সাথেই ফায়ার ব্রিগেডকে ফোন করেছিলাম, তারা বললো আমরা গাড়ি লাগিয়ে দিয়েছি, আগুন মোটামুটি অনেকটাই নিয়ন্ত্রণে। ফায়ার ব্রিগেড আছে, অন্যান্য সবাই রয়েছে, এলাকার লোকজনরা আছে, আমরা আছি।
এখনও তো সম্পূর্ণ বুঝে ওঠা যায়নি কতটা কি এটা শেষ, মানে এদের কাজ শেষ হলে পর তখন বোঝা যাবে যে কী কী ক্ষয়ক্ষতি হবে না। আগুন অনেকটাই নিয়ন্ত্রণে। আমার নাম তাপস ব্যানার্জি, আমি এই বাঁকুড়া পৌরসভায় 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আগুনে লেগেছে আমাদের ইলেকট্রিক শর্ট সার্কিট এসির থেকেই হয়তো লেগেছে, যেভাবে নেকেট ওয়্যার ঝুলছে খুব রিক্সি ফায়ার ছিল, ফায়ারটা যাক স্প্রেড করতে পারেনি। আমরা দুটো জানলা ভাঙার পরে মোটামুটি স্মোকটাকে বার করে দিয়েছি, স্মোকটা বার করে দেওয়া খুব তুরন্ত ফায়ার ব্রিগেড কাজ করে নিয়ে এক্সটিংগুইশ করে নিয়েছে। ফায়ারটা খুব বড়সড় ভারী ব্যাপার ছিল। হ্যাঁ, নিয়ন্ত্রণ করলাম, ওই যে আমরা দু সাইড থেকে দুটো এক্সটিংগুইশার ইয়ে করলাম, চার্জ করলাম, তাতে ইনসাফিসিয়েন্ট হলো না। তারপর আমরা জল দিয়ে ইলেকট্রিকের মেন নামালাম, মেন নামিয়ে নিয়ে আমরা কুলিং পদ্ধতিতে আগুনটাকে নিয়ন্ত্রণ করলাম। না, এটাই আমি বলছিলাম ওনাদের ব্রাঞ্চ ম্যানেজার যিনি দায়িত্বে আছেন, যে এত বড় আপনার তিনতলার উপরে এত বড় বিল্ডিং করেছেন, এত ইলেকট্রিক কনজিউম করছেন, সেখানে ইনসাফিসিয়েন্ট আপনার অগ্নি নির্বাপন সরঞ্জাম নেই কেন? তো উনি তার জবাবদিহি করতে পারলেন না, আমি এটুকুই বলে গেলাম। ওনার ম্যানেজারকে আমি স্বল্পদেশ দিয়ে গেলাম, যাই না পরবর্তী ক্ষেত্রে উনি আমার উপদেশ নেবেন কি না, নাহলে আইনানুক ব্যবস্থা হবে। হ্যাঁ, অবশ্যই নেব, আমি সেই ব্যবস্থা বলে দিয়ে গেলাম। ঠিক আছে, আপনার নাম? আমার নাম রঘুপতি ঘোষ, স্টেশন অফিসার, বাঁকুড়া দমকল কেন্দ্র। একদম নিচেতে এসে মেনটা নামিয়ে দিলাম, নামিয়ে দেওয়ার এসে ফায়ারটা মারলাম, আবার একটা এসে এসে মেন থেকে ফায়ার নিয়ে এলাম। তখন আস্তে আস্তে ফট 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 ফট, আগুনটা কিভাবে লাগলো? আগুনটা তো শর্ট সার্কিট, এটা।